হ্যাঁ ভার্বের ফর্ম জানো তারপর প্রকারভেদ জানলেই টেন্স একা হয় না ঠিক আছে একটা পার্ট না আমি ধরো সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা প্রথম টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করছি আমরা শিখতে চাই যে জানে না সে শিখবে যে জানে সে আরো ভালো করে শিখবে তো কি কি জানলে টেন্সটা ওই টেন্সে শেখা যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স ধরো বসো তোমরা সবাই বসো চিন্তা করে তুমি বলতে পারলে বলো আমি তোমাদেরকে তিনটে দিক এমন বলে দেবো এইটাইটা জানলে তোমার টেন্সটা শেখা হবে এটা তুমি বলতে পারো সেইটাই বলার জন্য একটা দেখে নিচ্ছি তো তোমরা কেমন করতে পারবে টেন্স মানে তো কি বলেছি ভার্ব ফর্ম তার মানেটা কি যে ও যে টেন্সটা শিখছি ইংলিশে সেই টেন্সের ভার্ব ফর্মটা শিখবো জানবো আর আমার মাতৃভাষা থেকে মাতৃভাষাতেও ভার্ব ফর্মটা জানবো ঠিক আছে আর একটা মেন জিনিস সেটা হচ্ছে এই টেন্স বা ভার্ব ফর্মটা কখন ব্যবহার কীরকম সময় বোঝাতে আমরা এই টেন্সটা ব্যবহার করি এই তিনটে দিক বলতে পারি আমরা ঠিক আছে তাহলে ওই টেন্সটা কখন ব্যবহার হয় অর্থাৎ কোন ধরনের কাজ বা কোন সময় বোঝাতে ব্যবহার হয় একটা দিক হলো আর একটা হচ্ছে আমাদের মাতৃভাষায় ওই ভার্বটার কী ফর্ম আছে তাতে আমাদের সুবিধা হবে ধরতে আর ইংলিশে যে আমরা ইংলিশ ভাষা যেহেতু টেন্স আলোচনা করছি তাহলে ওই ইংলিশে ওই টেন্সটার ভার্ব ফর্মটা কী হবে এটা জানলেই হয়ে গেল ঠিক তো বসো এবার বুঝতে পারলেছো তাহলে প্রথম টেন্স আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স এখন প্রশ্ন সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার হয় বা কীরকম সময় বোঝাতে ব্যবহার হয় কাজের কোন সময় বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি দিস ইজ দ্য কোশ্চেন কেউ বলতে পারবে কিছুটা ঠিক বলেছ কোনো কাজ সাধারণভাবে প্রতিদিন বা রেগুলার হয়ে থাকে এরকম বোঝালে যে কাজ সাধারণত বা কোনো কাজ সাধারণত হয় বা হয়ে থাকে বা নিয়মিত হয়ে থাকে বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি তবে অনেক সময় আরও ব্যতিক্রম কিছু আছে যেমন ঐতিহাসিক ঘটনা বোঝাতে অনেক সময় সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয় হ্যাঁ যদি অতীতে ঘটনা কিন্তু বোঝাবে সেগুলো অন্য কেস কিন্তু আমরা সাধারণভাবে কী জানলাম বর্তমানকালে কোনো কাজ হয় হয়ে থাকে এরকম বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি ঠিক আছে বাংলা ক্রিয়া বা আমাদের মাতৃভাষায় এর ভার্ব ফর্মটা কী হয় হ্যাঁ আমাদের মাতৃভাষা বাংলা মাদার টাং বাংলা এই পণ্ডিত মশাই হট হ্যাঁ একটা বাক্য দিলেই বুঝতে পারবে এই এই টেন্সের ক্ষেত্রে কিন্তু ভার্ব ফর্মটাকে এক কথায় বলা কঠিন আছে কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে গেলে খাচ্ছি যাচ্ছি ইতেছি ইতেছে বলা যায় কিন্তু এখানে অত সহজে এক কথায় বলতে পারবে না হয় যায় খায় এরকম থাকবে সূর্য পূর্ব দিকে উদিত সূর্য পূর্ব দিকে উদিত হয় দি সান রাইজেস ইন দ্য ইস্ট হ্যাঁ আমি প্রতিদিন ভাত খাই আই ইট রাইস এভরিডে হ্যাঁ হি গোজ টু স্কুল ডেলি তাহলে সে প্রতিদিন স্কুলে যায় তাহলে হয় যায় খায় এই ধরনের ভাত ফর্মগুলো হয়ে থাকে বাংলা ক্রিয়াতে নির্দিষ্ট করে বলাটা একটু অসুবিধা আছে কি তিনি প্রতিদিন কলেজে যান তাহলে এক্ষেত্রে যাওয়া ভার্বের যান এই ফর্মটা হচ্ছে এইটা আমরা বাংলাতে জানলাম আর ইংলিশের ক্ষেত্রে সুবিধা আছে ইংলিশের ক্ষেত্রে হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলেই হয়ে যায় আর একটা খুব মারাত্মক নিয়ম আছে যেটাকে আমি নাম দিয়েছি একটা খতরনাক নিয়ম বলে এই টেন্সেই আছে সেই নিয়মটা কেউ জানো সেই নিয়মটা যে কারণে তোমরা অনেক সময়ই পানিশমেন্ট পাও পরীক্ষার খাতায় হোক বা এমনি ক্ষেত্রে হোক সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা খুব বাজে নিয়ম আছে যে নিয়মের কারণে তোমরা স্টুডেন্টরা খুব ভুল করো হ্যাঁ আচ্ছা ও কী করছে বলো তো তুমি দাঁড়াও যে কাজটা করো দাঁড়িয়ে দাঁড়িয়েই করো ওটাই তোমার পুরস্কার কেউ বলতে পারবে কোন সেই বিশেষ নিয়ম যার আচ্ছা আমি তার আগে আরেকবার বলে দিচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনের ছক হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম দিতে হয় ঠিক আছে আই ইট রাইস হি গোজ টু স্কুল হ্যাঁ দে কাম টু স্কুল দে কাম হি গোজ এই ধরনের বাক্যগুলো সব সিম্পল প্রেজেন্ট দি সান রাইজেস ইন দ্য ইস্ট
পে অ্যাটেনশন টু মি ইউ কি করছো? তাহলে আমি একটা ভালো করে জিনিস আলোচনা করছি, শুনছো না কেন? তুমি জানো সব? সিম্পল প্রেজেন্ট টেন্সের ইংলিশ বাক্যের ছক কি? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ঠিক আছে? আমি কিন্তু অলরেডি যে দু তিনটে বাক্য বলো ওর মধ্যেই খতরনাক নিয়ম আমি এর নাম দিয়েছি বহু দিন আগে থেকে, খতরনাক নিয়ম, সবচেয়ে খারাপ নিয়ম ইংলিশে, সেটা সেই রকম বাক্য আছে, কোনটা বলো তো ভাই? আমি বলেছি দে কাম টু স্কুল, হি গোজ টু স্কুল, এইরকম বলেছি, দে ধরো গো টু মার্কেট, এই ধরনের একটা বাক্য বলেছি, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এই যে চারটে বাক্য এর মধ্যে দুটো কিন্তু ওই নিয়মের মধ্যে আছে, কোন দুটো বলো? হ্যাঁ, হি গোজ টু স্কুল, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এই দুটো বাক্যটা দেখছি এস ইয়েস যুক্ত হওয়ার ব্যাপারটা রয়েছে, এটাকেই আমি বলছি খতরনাক নিয়ম। তোমরা দেখবে অনেকেই ভালো করে নিয়মটা জানো না আর ভুল করোই, তাই তো নাকি? রাম রাত্রে রুটি খায়, কি ইংলিশ হবে? হাত তোলো। রাম রাত্রে রুটি খায়, ফার্স্ট অফ অল ইউ শুড নো দ্যাট দিস ইজ এ সেন্টেন্স অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, বাংলাতে আমাদের সাধারণ বর্তমান কাল, ঠিক আছে? তাহলে রাম রাত্রে রুটি খায়, তোমার কিভাবে বানাতে হবে? রাম খায় রুটি রাত্রে, রাম খায় ইংলিশটা বলো? রাম ইট বলছে, কিন্তু আমার কান ঠিক শুনছে, রাম ইট বলছো, এই খতরনাক নিয়মের ভিকটিম হয়ে গেল। ইটিং নয়, এইগুলো শুরু করে দিল বলো। হ্যাঁ, রাম ইটস রুটি বা ব্রেড অ্যাট নাইট, যেটা তোমরা ভুল করছো। প্রথম কথা ইটিং তো হবেই না কোনো মতেই না, আমি কি বলেছি সাবজেক্টের পরে ঘরে প্রেজেন্ট ফর্ম, খাওয়া ইংলিশটা জানা উচিত, না খেলে আমাদের প্রতিদিন চলে না। তাহলে ইট, হ্যাঁ, রাম কি পার্সন আছে? থার্ড পার্সন শুনে নাম্বার, বসো, ওর মাথায় খেল খেলছে না, রাম থার্ড পার্সন শুনে নাম্বার। তাহলে রাম ইটস ব্রেড অ্যাট নাইট, ক্লিয়ার সবার কাছে? তাহলে রাম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং সেই জন্য এটা প্রেজেন্ট টেন্সের বাক্য, অতএব তোমাকে এস যোগ করতে হবে, বসো। যারা নিয়মটা ঠিক ঠিক জানতে না বা এখন ভালো করে জানলে তারা হাত তোলো, যে স্যার আমি বুঝলাম। লজ্জার কিছু নেই, বুঝলে তো ভালো, আমাদের ক্লাস করার উদ্দেশ্যটা তো এটাই। হাত তুলেছ? ভালো করে হাত তোলো, ডান হাত তোলো, বুঝেছো জিনিসটা তো? কিছুই না, খুব সহজ, যদি তুমি মাথায় ঠিক রেজিস্টার করে নিতে হবে তাহলে খুব ভালো জিনিস, কিন্তু আমি এমনি এমনি খতরনাক নিয়ম নাম দিইনি, ঠিক আছে? হাত নামো। হ্যাঁ,